হুগলি জেলার গ্রামীণ পুলিশের সহযোগিতায় ও হুগলি গ্রামীণ পুলিশের দাঁতপুর থানার উদ্যোগে আজ মঙ্গলবার সকালে সেভ লাইফ সেভ ডাইভ উপলক্ষে ম্যারাথন দৌড়ের আয়োজন করেছিলেন। এদিন সকালে এই ম্যারাথন দৌড় হুগলির দুর্গাপুর হাইওয়েজ মহিষাপুর থেকে পুইনান বাজারে পর্যন্ত হয়। প্রায় 5 কিলোমিটার দীর্ঘ দৌড়ে অংশগ্রহণ করেন হুগলির গ্রামীণ পুলিশের সুপার আমনদ। হুগলি জেলার গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের হেডকোয়ার্টার সৌম ভট্টাচার্য, অতিরিক্ত পুলিশ সুপার শুভম বাজাজ, ডিএসপি হেডকোয়ার্টার্স আপজল, ডিএসপি ডিএনটিডি হেডকোয়ার্টার পিয়ব্রত বক্সিসহ বিভিন্ন আধিকারিকেরা এদিন এই ম্যারাথন দৌড়ে মোট 350-র মতো প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। পরে হুগলি জেলার দাঁতপুর থানার পক্ষ থেকে প্রত্যেক দৌড়ে অংশগ্রহণকারীদের হাতে হেলমেট ও ম্যারাথন দৌড়ে স্থান আধিকারিকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার তুলে দিলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের আধিকারিকেরা। রিপোর্ট নিউজ অগ্নি। শ্রী আমনদ হুগলি গ্রামীণ জেলা পুলিশের সদস্য শ্রী সৌমদি ভট্টাচার্য জি, আমরা প্রত্যেককে অনুরোধ করব আপনারা করতালি দিয়ে ওনাদের অভিনন্দিত করুন। ট্রাফিক ম্যানেজমেন্ট পলিসির একটা ইম্পর্টেন্ট রোল আছে, এটার অ্যাওয়ারনেস জন্য মাননীয় মুখ্যমন্ত্রী কিছু বছর আগে তো ওই ব্যানারেই আমরা আজকে একটা 5 কিলোমিটার রান একটা অর্গানাইজ করেছি, মানে রাজপুতানা এরিয়ার লোকের লোক প্লাস আমাদের পুলিশের কিছু লোক সিভিল অফিসার পার্টিসিপেট করেছে, প্রায় 300 লোক আমাদের এখানে পার্টিসিপেট করেছে। মহিলাও ছিল, খুব ভালোভাবে কানেক্ট করলো দাঁতপুর থানা, খুব পার্টিসিপেশন আমরা দেখলাম, খুব উৎসাহ সঙ্গে লোক পার্টিসিপেট করেছে। এটা যার মোটিভ ছিল কেন আমরা করেছি, পাবলিক মধ্যে সচেতনতার জন্য কি ট্রাফিক আইন মেনে চলতে হবে সব লোককে, প্লাস এখন পরে যখন আমরা ফেসিলিটেট করবো লোকাল প্রাইজদেরকে হেলমেট দেবো সেটাও একটা অ্যাওয়ারনেস পার্ট আছে। এইরকম প্রোগ্রাম আমরা সব জায়গায় সব সময় সব থানা ইয়েতে করি। আর এটা ছাড়াও আমরা গোটা জেলা এরিয়াতে অনেক কিছু ট্রাফিক রিগার্ডিং কাজ করছি, যেরকম গার্ড রেল রাখছি, আমাদের পুলিশের দিকে কিছু ডিএমএল কোলাবরেশন নিয়ে এভরিথিং অনেক কল করা হচ্ছে, তো কোনো অ্যাক্সিডেন্ট দ্বারা না হয়ে যেরকম, তারপরে এরকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা অনেক করছি। এটা ছাড়া আমরা স্কুল কলেজ গিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্প করছি, কেন ছোটো বয়সের ছেলে আছে, 18-20 বছর ছেলে আছে, ওরাই গাড়িতে স্কে চলায়, সেটা জন্য আমরা স্কুল কলেজ গিয়ে অ্যাওয়ারনেস করছি। স্যার, একেবারে গ্রামীণ পুলিশের উদ্যোগে যেমন বাজি কারখানাগুলো কি নতুনভাবে আরও কিছু ভাবছেন? মানে দেখুন, এটা আপনাকে এটা বলতে চাই কি এটা স্টেট লেভেল একটা পরিকল্পনা চলছে, স্টেট লেভেলে তারপরে আমাদের দিকে যেটা আমাদের পার্ট যেটা সেটা আছে কি ইলিগাল, যেখানে দেখে নেবো আমাদের ডিএসপি ডিএনটি স্যার বলতো স্যার এরপরে আড়াই সাহেবকে ডেকে নেবো, আড়াই সাহেব তুলে দিচ্ছেন। নেক্সট রমেশ রায়, রমেশ আড়াই সাহেব ডেকে নেবো, রমেন ফুল্লেকে সিআই ধনে কালি সাহেব, এরপরে আমি ডেকে নেব সহদেব সোরেন, এরপরে আমরা রেপ্লিকা তুলে দিচ্ছেন মাননীয় বড় সাহেব, সবাইকে অনুরোধ করছি স্যার সুরজ বিশুকে খবর তুলে দিলেন, সঙ্গে রেপ্লিকা এবং পুরস্কার তুলে দিচ্ছেন বড় সাহেব, অ্যাডিশন সাহেব এবং আমাদের শেষ করেছিলেন আমাদের মাননীয় বড় সাহেব, তাকে পদক তুলে দিচ্ছেন সঙ্গে পুরস্কার।
সবাইকে।